জিয়র রহমান অনলাইন আইটি কেয়ারের পক্ষ থেকে গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে আজকে যাত্রাটা শুরু করতে যাচ্ছি বেসিক কিছু টপিক নিয়ে। গ্রাফিক্স বর্তমানে খুব জনপ্রিয় একটি প্রোগ্রাম যেটা সবাই শিখতে চায় এবং সেটা দ্বারা তাদের ক্যারিয়ার করতে চায়। তো বেসিক্যালি আমাদের গ্রাফিক্সটা জানা খুবই দরকার বর্তমান পজিশনে। গ্রাফিক্স ছাড়া অনেক ধরনের কাজ অসম্পূর্ণ হয়ে থাকে, তাই গ্রাফিক্সটাই কেউ যদি জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিতে চায় ইটস গুড প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন নিয়ে অনেকেই অনেক কিছু করে ফেলেছে, এখনো অনেক সময় আছে যারা নতুন যারা বিগিনার তাদের জন্য বেসিক্যালি এই প্রোগ্রামটা এবং শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত কিছু আছে গ্রাফিক্স ডিজাইনের ইনশাল্লাহ ট্রাই করবো সবকিছু শেয়ার করার জন্য। তো চলে যাওয়া যাক আমাদের উন্নত ধরনের গ্রাফিক্স প্রোগ্রামে এবং গ্রাফিক্স প্রোগ্রামে আজকে পাঠ হবে বেসিক কিছু টপিক নিয়ে, যেটা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শেষ অবধি সবকিছু দেখানো হবে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং উৎসাহ দিন। চলুন বেসিক প্রোগ্রামটা স্টার্ট করা যাক। এটা হচ্ছে ফটোশপ। ফটোশপ ফার্স্টে আমি স্টার্ট করতে যাব। এটা হচ্ছে ফটোশপ প্রোগ্রাম। ফার্স্টে আমি স্টার্ট করব ফটোশপ নিয়ে, দেন ইলাস্ট্রেটরটা স্টার্ট করব। তো ফটোশপের কিছু বেসিক প্রোগ্রামটা বেসিক এজিক্যাল টু বেসিক বলতে জাস্ট ধারণা আছে। তো এটা হচ্ছে ফটোশপের টাইটেল, দিস লাইক দ্য মেনুবার। আমরা সবার উপরে যে কোনো প্রোগ্রামে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি যে কোনো প্রোগ্রামে আমরা ঢুকি না কেন আমাদের এই মেনু বারটা থাকেই। অ্যান্ড তার সাথে যেটা থাকবে ফটোশপের এখানে যে টুলস বার এক্সট্রা টুল বার, এটা নিয়ে ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে লাগানো যায়, যেখানে খুশি সেখানে রাখতে পারেন, ইটস ডিপেন্ড ইউর। এটা হচ্ছে টুল বার আর এটা হচ্ছে প্যানেল বক্স। তো আমরা এটা বেসিক্যালি এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো, জাস্ট ডিসকাস ফরম্যাট রুলস অনুসারে। তো এটা হচ্ছে মেনুবার। মেনুবারের মধ্যে সকল মেনু থাকে, যে মেনুগুলো আমরা দেখতে পাবো এখানে ফাইল থেকে শুরু করে সেভ থেকে শুরু করে যত খুঁটি নাকি, যেমন আমাদের এখানে যে টুল বক্সটা আছে এটা যদি হারাই যায় তো কোথায় পাবো, এগুলো তো মেনুবারের মধ্যেই পাবো, অবশ্যই আমরা মেনুবারের মধ্যেই পাবো। তো আমরা প্রথমত আমরা ট্রাই করবো মেনুবারগুলো সকল কিছু শেষ করা, তার জন্য একের পর এক এখানে অনেক মেনুবার আছে ফাইল থেকে শুরু করে একদম হেল্প উইন্ডো পর্যন্ত। তো এটা হচ্ছে মেনুবার, এডিট উইন্ডো ফিল্টার টাইপ এদেরকে বলে মেনুবার, অ্যান্ড এটাকে বলে টুলবার। তো এই টুলবারটির দ্বারা আমাদের অনেক কাজ সম্পন্ন করা সম্ভব, যেটা নেক্সটে দেখানো হবে। এটা হচ্ছে টুলবার। টুলবার এটা মুভ, এটা হচ্ছে স্লেট, ইকুয়াল টু যেটা হচ্ছে রেক্টেঙ্গেল, এটা হচ্ছে মুভ, এটা হচ্ছে রেক্টেঙ্গেল। এটা হচ্ছে প্রত্যেকটা একটা ধরনের এক একটা কাজ, যেমন পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে যার ডিফারেন্স, ঠিক একইভাবে এখানে যে প্রত্যেকটা টুলস আছে সব টুলসের কাজগুলো আলাদা এবং ডিফারেন্স। আরেকটা এখানে সিক্রেট আছে যেটা টুলসের মধ্যে অবশ্যই সিক্রেট থাকে, যারা নতুন পার্সন তারা জানবেন না, কারণ হচ্ছে এই যে টুলস মুভ টুল আমরা মনে করতেছি এটা একটাই টুলস, কিন্তু এই টুলসের যে কোণা আছে যে কোণাতে দেখবেন যে ত্রিভুজ আকৃতিতে যতগুলো কোণাতে ত্রিভুজ আকৃতিতে আছে সব ত্রিভুজ আকৃতিতেই আরো অনেকটা রিলেটেড টুলস আছে। তো আমরা যদি সেই সকল টুলসগুলো পেতে চাই জাস্ট রাইট ক্লিক করব, রাইট ক্লিক করব, রিপিট এগেন, জাস্ট রাইট ক্লিক করব, তাহলে আমরা তাদের যত রিলেটেড টুলস আছে আমরা এখানে পেয়ে যাব। জাস্ট ফর রাইট ক্লিক, যতগুলোতে এই কি পয়েন্টটা আছে ত্রিভুজ আকৃতির আমরা সব যত রিলেটেড আছে আমরা সবগুলো সেখান থেকে পেয়ে যাব। তো এটা গেল আমাদের টুলস বক্স। আমাদের টুল বক্সটা যদি হারাই যায় তো আমরা কোথা থেকে পাবো, যদি আমি এখানে কেটে দিলাম সাপোজ মনে করি, তো আমরা এখানে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর সবার লাস্টে আমরা একটা অপশন দেখবো টুলস, ঠিক এইভাবে কারো যদি প্রথমত আমরা ইনস্টল করার পরে কোনো প্রোগ্রাম ইনস্টল করলেন, করার পরে এই যে ফটোশপটা ইনস্টল করলেন, করার পরে আপনি এই টুলসটা যদি না থাকে তো আপনি এখান থেকে টুলস বক্সটা আপনি নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে পয়েন্ট,
টিক দেওয়ার যদি থাকে, অবশ্যই টিক দেওয়ার যদি থাকে তাহলে আপনি অবশ্যই এখানে পেয়ে যাবেন, যদি না দেওয়া থাকে তাহলে আপনি অবশ্যই পাবেন না, আপনাকে উইন্ডোজ থেকে নিতে হবে। এপাশে যে বক্সগুলো আছে প্যালেট বক্সগুলোর মধ্যে এখানে অনেক ধরনের বক্স আছে, তো এখানে বেসিক্যালি এটা অন করার পরেই সাধারণত থাকে, কারো থাকে আবার থাকবে না, যদি থাকে আর যদি না থাকে তো কোথায় থেকে নিয়ে আসবেন সেটাও আমি বলে দিচ্ছি আজকে প্রথম বেসিকে। তো আমি আরেকটা মিস্টেক করছি, সেটা হচ্ছে এইখানে যে আমরা যে পার্টটা দেখতেছি এটা পার্টটা কোথায় করা, আসলে আমরা যে এই মুভে ক্লিক করতেছি এই মুভে ক্লিক করার পরে অ্যাড যে আরো প্রপার্টি আরো প্রপার্টিস ফাংশন যতগুলো আছে সব আমরা এই উপরে এই যে মেনু বারের নিচে আমরা দেখতে পাবো। তো আমরা যখনই যেটাতে ক্লিক করি না কেন তার প্রপার্টিস আকারে আমরা তার মেনু বারের নিচে যে ফাংশনটা ফাঁকা আছে এখানে আমরা সকল কিছু দেখতে পাবো তার ডিটেলস প্রপার্টিস হিসাবে। অ্যান্ড পাশে পাশে যেটা আছে এটা ব্ল্যাক বক্স, ব্ল্যাক বক্সের মধ্যে দেখেন এখানে সুইচে ক্লিক করা আছে, অ্যান্ড যেটা মেনু করতে সুইচ, হ্যাঁ এখানে লেয়ার মেনু আছে, চ্যানেল আছে, পাথ আছে, যে ব্রাশ আছে, তো এখানে এক একটা আমরা যেটা যখন দরকার হবে আমরা তখন সেটা নিব। এখান থেকে এটাও না থাকতে পারে, লেয়ারটাও না থাকতে পারে, আমি ক্লোজ করে দিতে পারি। তো আসল বিষয়টা হচ্ছে আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে দেখব যে কোথায় কোথায় টিক দেওয়া আছে। এখানে দেখেন ব্রাশে টিক দেওয়া আছে, তো এখানে ওপেন হয়ে আছে, লেয়ারে টিক দেওয়া আছে, লেয়ারটা ওপেন হয়ে আছে, সুইজে টিক দেওয়া আছে, সুইজে ওপেন হয়ে আছে। আসলে বিষয়টা হচ্ছে যেটা যখন ওপেন থাকবে তখন সেটা টিক হিসাবে দেখাবে। তো আমরা এখান থেকে কালার যদি নিতে চাই কালারে ক্লিক করে কালারটা চলে আসবে। তো এখন আমরা যেটা নিতে চাই না কেন আমরা জাস্ট ফলো করব উইন্ডোতে, উইন্ডোতে আপনারা ট্রাই করবেন প্রত্যেকটাতে টুলসগুলো ঘাটাঘাটি করার এবং চেষ্টা করবেন প্রত্যেকটা প্র্যাকটিস করার। আর আমরা যে জিনিসটা ভুল করি সেটা হচ্ছে আমরা মনে করি যে যে কোনো কিছু লাড়াঘাটা করলেই আমাদের নষ্ট হয়ে যাবে, তো এটা অবভিয়াসলি আমাদের নিজস্ব জিনিস, আমরা লাড়াঘাটা করেই শিখবো। তো যত বেশি আপনারা ঘাটাঘাটি করবেন এই সম্পর্কে তত বেশি শিখতে পারবেন, যদি ভয়ে না ঘাটেন তো অবশ্যই শিখতে পারবেন না। তো ট্রাই করবেন প্রত্যেকটা টুলসের এখানে যে টাইটেলগুলো দেওয়া আছে প্রত্যেকটা টুলসের টাইটেলগুলো জাস্ট একবার করে ক্লিক করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক বাসায়। অ্যান্ড এখানে যে টুলসগুলো আছে এখানেও এক একটা টুলস, এটা যে ক্যারেক্টার এরকম প্রত্যেকটা এখানে টুলসগুলো এক একটা হিস্ট্রি দেওয়া আছে, আমরা যখন কাজ করব তখন আমরা তাদের প্রত্যেকটা ডিটেলস আমরা পেয়ে যাব। ক্যারেক্টার এখানে কি করে অ্যাড হলো, এটাও কিন্তু এক্সট্রা টুলস হিসাবে ছিল এই সিস্টেমে ছিল, এই সিস্টেমে ছিল। তো এখানে অ্যাড করার মানেটা হচ্ছে এখানে যদি আমরা টেনে ধরে এখানে নিয়ে যাই ছেড়ে দিই তো এখানে অ্যাড হয়ে গেল, দ্যাটস ইট। এখানে জাস্ট আইকন হিসেবে শো হচ্ছে, এই পাশে প্রপার্টিস হিসেবে শো হচ্ছে। তো আইকন প্যাডবক্সগুলো ওইটা কোনো ম্যাটার না, তো ম্যাটারটা হচ্ছে যে আমাদের যেখানে যে স্টাইল আমরা নিতে চাই, সাপোজ মনে করেন আমি এখানে রাখবোই না এটা, হ্যাঁ এটা আমি রাখবো না, আমি এ পাশে রাখতে চাই। তো আসলে বিষয়টা হচ্ছে আমরা যেখানে যে ফরম্যাটটা ইউজ করব সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি কিভাবে আপনার ওয়ার্ক পেজটা সেট আপ করবেন এটা ডিপেন্ড করতেছে টোটালি আপনার উপরে। বাট আমাদের আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে যে স্টাইলের যে পেজগুলো আছে এটার কাজ কি, কিভাবে কি করা যায়। বাট আপনার যে ওয়ার্কশিটটা এটা যে ওয়ার্কশিট, ওয়ার্কশিটটা আপনারা কী করে সাজাবে সেটা ডিপেন্ড করতেছে ঠিক আপনার উপরে, যেভাবে যেটা সুবিধা হবে কোথায় কোনটা সুবিধা হবে রাখার জন্য সেটা আপনি বেশি ভালো পারবেন, এবং নেক্সটে যখন আপনি কমপ্লিট হয়ে যাবেন তখন আপনার অবশ্যই এটা ইজি হয়ে যাবে, এটা নো প্রবলেম। তো এখানে আরেকটা ফাংশন আছে, এখানে যে ফাংশনটা আছে এই ফাংশনটা আসলে এটা দেয়াই থাকে বেসিক্যালি, যদি আপনারা মনে করেন যে এটা সম্পর্কে পরবর্তীতে আরো দেখাই দেবো এটা কোনো ম্যাটার না, জাস্ট আজকে এটা হচ্ছে কলেক্ট বক্স, এটা হচ্ছে টুলস, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে আসলে যে প্রোগ্রামটা ফটোশপ প্রোগ্রামটার আউটপুটটা কি, বেসিক আউটপুটটা কি, সেই সম্পর্কে জাস্ট ধারণা আজকে। বন্ধুরা আমার টিউটোরিয়ালে পরবর্তী আরো নেক্সট ভিডিও যত ভিডিও আছে সবকিছু পাওয়ার জন্য আমার সাথে থাকবেন, এবং কি কি জানতে চান তা কমেন্টে জানাই দেবেন। তো আশা করি সবাই পাশে থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।